ছদিনের টানাপড়েনের শেষ টানটান উত্তেজনায়। অবশেষে সরকার জুনিয়র ডাক্তার বৈঠক হল নবান্নে না, কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই। প্রায় 5 ঘন্টার বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, তিনটি নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট, একটা ডিএমই, একটা ডিএইচএস আর একটা হেলথ এর প্রিন্সিপাল সেক্রেটারি। আমরা ওদের বোঝালাম যে একসঙ্গে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে। সুতরাং আমরা ওদের কথা মতো ডিএমই এবং ডিএইচএস কে সরাবার সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল 4টের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনব এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন। শাসক দলের পক্ষ থেকে এই যবনিকা পতনকে মুখ্যমন্ত্রীর মহানুভবতা বলে প্রচার চলছে, আর জুনিয়র ডাক্তারদের দাবি আন্দোলনের জয়। 9ই অগস্ট আরজিকর হাসপাতালে কর্মরত অবস্থায় ধর্ষিতা এবং খুন হন এক তরুণী চিকিৎসক। তারপর থেকেই টানা কর্মবিরতিতে সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তারেরা। 9 সেপ্টেম্বরের শুনানিতে সুপ্রিম কোর্ট জুনিয়র ডাক্তারদের তার পরের দিন বিকেল 5টার মধ্যে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরতে নির্দেশ দিয়েছিল। 10ই সেপ্টেম্বর স্বাস্থ্যভবন অভিযানে ডাক দেয় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট। সল্টলেকে স্বাস্থ্যভবনের সামনের রাস্তাতেই 5 দফা দাবি নিয়ে শুরু হয় অবস্থান। সেদিন সন্ধ্যায় রাজ্য প্রশাসন মেল করে বৈঠকে আহ্বান জানায় জুনিয়র চিকিৎসকদের। সেই চিঠির বয়ানকে অপমানজনক বলে বৈঠকে বসতে অস্বীকার করেন আন্দোলনকারীরা। তারপর বারবার বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে এবং ভেস্তেও গিয়েছে। বৃহস্পতিবার নবান্ন এবং শনিবার মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকের জন্য গিয়েও শেষে মতানৈক্যের কারণে বৈঠক না করেই ফিরে এসেছিলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা। ঘটনা প্রবাহে আরও একটি চমকের সাক্ষী ছিল শনিবার। সেদিন সকালে আচমকাই স্বাস্থ্যভবনের সামনের ধর্ণামঞ্চে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষবারের মতো আলোচনার আর্জি জানান। তাতে সাড়া দিয়ে সন্ধ্যায় কালীঘাটের মুখ্যমন্ত্রীর বাড়িতে যান জুনিয়র ডাক্তারেরা। দীর্ঘ সময় ধরে নানা শর্ত নিয়ে টানাপড়েন চলার পরে যখন সহমত তৈরি হবে হবে তখনই সরকারের তরফে ঘোষণা করা হয় আর নয়, অনেক দেরি হয়ে গিয়েছে। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে ফিরে আসার সময় চোখে জল দেখা গিয়েছিল আন্দোলনরত ডাক্তারদের। তখনই খবর আসে খুন এবং ধর্ষণের মামলায় তথ্য প্রমাণ লোপাটের দায়ে সিবিআই গ্রেফতার করছে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। সে খবর ধর্ণামঞ্চে পৌঁছতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন জুনিয়র চিকিৎসকেরা। যে বৈঠকের দিকে তাকিয়েছিল গোটা রাজ্য, অবশেষে সেই বৈঠক হলো সোমবার সুপ্রিম কোর্টে শুনানির ঠিক আগের রাতে। সোমবার দুপুরেই ফের জুনিয়র ডাক্তারদের মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়। নিজেদের মধ্যে দীর্ঘ বৈঠকের পর শর্ত সাপেক্ষে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন জুনিয়র ডাক্তারেরা। স্বাস্থ্যভবনের সামনে থেকে বাসে চেপে কালীঘাটে পৌঁছন প্রতিনিধিরা। আলোচনা শুরু হতে সন্ধে 6:40 বেজে যায়। প্রায় 5 ঘন্টা আলোচনা সেরে জুনিয়র ডাক্তারেরা কালীঘাট থেকে বেরিয়ে যাওয়ার পরই সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। জানান, আন্দোলনকারীদের 5 দফা দাবির মধ্যে 3টেই মেনে নিয়েছে রাজ্য সরকার। কালীঘাট থেকে রাতেই স্বাস্থ্যভবনে ধর্ণামঞ্চে ফেরেন জুনিয়র ডাক্তারেরা। ততক্ষণে রীতিমতো উৎসবের মেজাজ ধর্ণামঞ্চে। আন্দোলনকারীদের দাবি আংশিক জয় মিলেছে তাদের লড়াইয়ের। প্রতিনিধিরা ফিরতেই ফের দ্রোহের মেজাজ ফিরল স্বাস্থ্যভবনের সামনের রাস্তায়। আজ এই শক্তির জায়গা থেকে, এই মনুষ্যত্বের জায়গা থেকে, এই শিরদাঁড়ার জায়গা থেকে সরকার বাধ্য হয়েছে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য। অনেক কিছু ওনারা মেনেছেন, তবে মনে রাখতে হবে এখনো কোনো অর্ডার বেরোয়নি। তাই যতক্ষণ না কোনো অর্ডার বেরোচ্ছে আমাদের এই আন্দোলন কিন্তু চলবে। সুপ্রিম কোর্টে শুনানির পরই প্রতিশ্রুতি মতো 2 পুলিশকর্তা এবং 2 স্বাস্থ্যকর্তাকে অন্য পদে বদলি করেছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে এদিনের শুনানি নিয়ে
সন্তুষ্ট আন্দোলনকারীদের একাংশ। আমাদের যে দাবিগুলো ছিল সেফটি সিকিউরিটির জায়গা থেকে, সেই দাবিগুলোকে সুপ্রিম কোর্টও আজকে একটা জায়গায় মান্যতা দিয়েছে বলে আমাদের মনে হচ্ছে। তিনি বলেছেন যে আমাদের দাবি অত্যন্ত মেরিটফুল, তাহলে ন্যায়সঙ্গত দাবি একটা আইনসঙ্গত দাবিতে আজকে পরিণত হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের এই কোর্টের অর্ডার থেকে। এবার কি তাহলে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি উঠবে? বিকেল থেকেই নিজেদের মধ্যে বৈঠকে বসেছেন আন্দোলনে অংশ নেওয়া 26টি মেডিকেল কলেজের পড়ুয়া চিকিৎসকেরা। কী সিদ্ধান্ত হয় তার দিকে তাকিয়ে সব মহল।